আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছের ও দূরের যে যেখানেই আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে, বাচ্চারা বলল যে একটু তুর্কির স্টাইলের রান্নাবান্না খেতে চায়, তো আমি চিন্তা করলাম তুর্কি মানে একটু গ্রিল খাবার, আর গ্রিল খাবার কিন্তু সবাই পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। সেই জন্য আমি চিকেনগুলোকে একটু কেচে কেচে নিচ্ছি, কারণ হয়তো মশলা ভালো ঢুকবে না। এটাকে ম্যারিনেট করে রেখে দেবো দুই ঘন্টা। আমার টাইম ছিল না দেখে দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো রাখতে হবে। যারা চাইবেন সকালে করে বা রাতে রেখে দিবেন, যেহেতু সুজনের মা কালকে আসে নাই আজকে এসেছে, সেই জন্য আসার পর চিকেন কেটেছে। চিকেন কাটতে কাটতেই সুজনের মা দুইটা বেজে গিয়েছে, তারপরে আমি এটাকে ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এখন এটাকে কেটে দিয়ে দিচ্ছি রসুন, রসুন আন্দাজ মতো দিলেই হবে, আদা, আর রসুন আদা, আরও কিছু মশলা অ্যাড করবো এটার ভিতরে। এটা হচ্ছে কাসুরি মেথি, যেটা মেথি লিপস, সেটা এটা আমার বাসায় সবসময় থাকে, আর এটা দিলে গ্রিল খাবারটা বা তান্দুরি চিকেন যেটাই বলেন না কেন অনেক টেস্টি হয়। তো মরিচের গুঁড়া দিতে হবে, একটু বেশি মরিচের গুঁড়া দিলেই ভালো লাগবে। বাচ্চাদের জিজ্ঞাসা করেছিলাম যে মা একটু ঝালঝাল করে করি, বলে হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, কারণ একদম এই মুরগি ঝালঝালা খেতে ভালো লাগে না। তারপরে দিয়ে দিলাম টক দই। টক দইয়ের পানিটা ফেলে দিতে হবে যতটা সম্ভব। টক দইয়ের পানি থাকলে দেখা যায় গ্রিল চিকেনগুলো যখন চুলাতে দেওয়া হয় পানি ছেড়ে দেয়, সেজন্য যদি ঝুলিয়ে রাখা যায় দইটাকে আগে, তাহলে আরও ভালো হয়। এখন দিয়ে দিলাম ভিনেগার, এক টেবিল দেড় টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিলেই হবে। সরিষার তেল মাস্ট, সরিষার তেল না দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে না। অবশ্য বিদেশিরা এখানে অলিভ অয়েল ইউজ করে, তো আমরা সরিষার তেল ইউজ করবো, কারণ সরিষার তেলের ঘ্রাণ আসলেই অনেক বেশি ভালো, যদি ওরা আবার মাস্টার্ড পেস্ট দিয়ে থাকে। তো যাই হোক, এখন আমি লবণ দিলাম আন্দাজ মতো। তো অনেকে আবার এখানে সয়া সস ইউজ করে, আবার অনেকে করে না, আমি করি না সাধারণত, আমি দেখেছি না করলেও টেস্ট অনেক ভালো আসে। মেইন হচ্ছে আমাদের আদা রসুন, আদা রসুন দিলে যে কোনো গ্রিল খাবার এমনিতেই অনেক টেস্টি হয়ে যায়। আসলো ফুড কালার, তো ফুড কালার একটু দিলে ভালো লাগে, কালারটা খুবই মিষ্টি একটা কালার আসে। আর যারা এটা একদমই পছন্দ করেন না তারা দিবেন না, তবে ফুড কালার যদি ভালো কোম্পানির হয় তাহলে ইউজ করলে কোনো সমস্যা নেই। যাই হোক, মেখে নিলাম, এটাকে দুই আড়াই ঘন্টার জন্য রেখে দিই, ততক্ষণে আমি অন্য কাজগুলো সেরে ফেলি। আমি স্যাফরনের দুধটা বানিয়ে রাখবো, যেটা আমরা রাইসে ইউজ করব। কিছুটা স্যাফরন দিয়ে দিলাম একটু গরম গরম দুধের ভিতরে, ভিজিয়ে রেখে দেবো, এটা ভিজতে থাক আর কালারটা আস্তে আস্তে বের হতে থাক। তো এরপরে আমি চলে এলাম রাইস রান্না করার জন্য। চুলোতে একটা কড়াই দিয়েছি, এক্ষেত্রে আমি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে ভুলে তেল দিয়ে দিয়েছিলাম। পুরো খাবারটা বাটারে করলে বেশি মজা হয়, কারণ এটা যে স্থানের খাবার তারা বাটার দিয়ে করে, তুর্কির এটা আসলে অরিজিনাল তুর্কির খাবার স্যাফরন রাইস, যেটা এটা বাটার দিয়েই মজা হয়। তো আমি যেহেতু ভুল করেছি, কিছু করার নেই, আমি পরে ঘি অ্যাড করবো এটায়। আপনারা করলে অবশ্যই বাটারটা দিয়েই করবেন অথবা ঘি দিয়ে শুরু করবেন। আমি এখানে একটা ড্রাই লেবু দিয়েছি, এটা আমার নিজের ইচ্ছায় দিয়েছি, সবসময় এটাই দেয় না, কিন্তু তুর্কির খাবারে বেশিরভাগ আইটেমই রাইসের আইটেমে ড্রাই লেবুটা দেওয়া থাকে। আর দিয়েছি দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, তারপরে পেঁয়াজ দিয়ে এটাকে একটু ভেজে নেব, তবে কালার করা যাবে না বেশি, অল্প ভাজলেই হয়ে যাবে। এরপরে দিলাম একটু আদার আদার যে পেস্ট, সেটা রসুন পেস্ট, এগুলো একটু একটু করে দিয়ে দিতে হবে। আদা রসুন পেস্ট দেওয়ার পরে তারপরে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, এবং এরপরে এটার ভিতরে অ্যাড করতে হবে আমাদের মেইন, যেটা হচ্ছে রাইস। তো এরপর রাইসটা আমরা অ্যাড করে দেব। রাইসটা অ্যাড করার পর একটু ভেজে নিতে হবে। ভেজে যে কোনো জিনিস, পোলাওয়ের আইটেম রান্না করার সময় একটু ভাজলে দেখা যায় ওই যে চালটা ঝুরঝুরা হয়, অবশ্যই আপনারা ভাজবেন। হয়তো আপনারা অনেকের ভিডিও দেখেন, মনে করেন যে ভাজে না, আসলে আমরা অনেক সময় তাড়াহুড়ো করে টেনে দেই, যার জন্য ওগুলো স্কিপ করা হয়ে থাকে। একটু ভেজে নেবেন, যা এটা তাদের জন্য বলছি যারা আনাড়ি, এখনও ভালো রান্নাবান্না শিখে নাই তাদের জন্য। তো লবণ দিতে হবে অবশ্যই স্বাদ মতো, আমি এই জিনিসটা আগেই চেষ্টা করি দিতে, কারণ অনেক সময় পরে খেয়াল থাকে না সেজন্য। তো লবণটা আন্দাজ মতো দিলেই হবে, আর আল্লাহর রহমতে আমি কখনো লবণ চেখে দেখি না, আমি যখনই দেই দেখি যে রান্নার পর হয়ে যায় লবণ,
এরপর পানি দিয়ে দিতে হবে আন্দাজ মতো। অবশ্যই রাইসের তুলনায় পানি ডাবল হয়, তবে আমি ডাবলের থেকে একটু কম দেই। এরপরে সুন্দর করে পানি দিয়ে এটার সাথে কিন্তু আমি ওই যে স্যাফরন দুধটা ওটাও দিয়ে দেব। তো ওটা অলরেডি কিন্তু অনেকখানি কালার এসেছে, এটা দেব। তারপরও এটায় যতটুকু কালার এসেছে তাতে আমার রাইস পুরো কালার আসবে না, সেই জন্য অবশ্যই আমার একটু কালার ব্যবহার করতে হবে। ইয়েলো রাইসে অনেক রেসিপিতে আমি দেখি হলুদ ইউজ করে, আসলে কিন্তু হলুদটা দিতে নেই আমি যতদূর বুঝি বা জানি। এটার ভিতরে আসলে স্যাফরনের কালার আর স্যাফরন দিয়েই তৈরি করে থাকে। হলুদ দিলে হলুদের একটা গন্ধ আসে, যেটা কালার দিলে গন্ধটা আসে না। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যদি অরিজিনাল তুর্কির এই রাইসটা খেতে চান অবশ্যই সেটা একটু স্যাফরন কালার দেবেন এবং স্যাফরন অরিজিনাল স্যাফরনটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এটার ভিতরে একটু কিশমিশ দিয়ে দেবো। বাদামও দেওয়া যায়, কিন্তু বাদামটা দিলাম না, কিশমিশটা দিলাম। এই কারণে বাদাম দিলে অনেক সময় বাচ্চারা খেতে চায় না, সেই জন্য আপনারা চাইলে কাজু বাদাম একটু দিয়ে দিতে পারেন। আমি চুলোটা ওই ফাঁকে পরিষ্কার করে নিলাম, এতক্ষণ করতে পারিনি। এখন আমি এটাকে একটু যখন ফুটে উঠবে তখন একদম চুলা বন্ধ করে ঢেকে দেবো। তো যতক্ষণে না ফুটবে ততক্ষণ এভাবে চুলার জালটা জ্বলতে থাকবে। এরপরে আমি একটু ওই যে বললাম না ফুড কালার দিতে হবে, না দিলে ভালো লাগবে না, কালারটা সুন্দর আসবে না। ইয়েলো স্যাফরন কালার এটা বাজারে কিনতে পাওয়া যায়, যারা দেশের বাইরে থাকেন তারা ইজি পেয়ে যাবেন সুপার মার্কেটে। দেশে যারা থাকেন তাদের জন্য একটু সমস্যা হয়ে যায় অনেক সময়, তাও স্বপ্ন বা এই ধরনের বড় সুপার মার্কেটগুলোতে পাওয়া যায়। আর একটা কথা, এই যে খাবারটা এটা আর অরিজিনাল টেস্ট আনার জন্য এই যে দেখছেন দিয়েছি, এটা হচ্ছে ম্যাগি কিউব। এটা অবশ্য আমার নিজের হাতে করা। আপনারা চাইলে এটা একদম যে ইয়াটা কিনতে পাওয়া যায় যে চিকেন ম্যাগি কিউব, সেটাও দিতে পারেন। চাইলে চিকেনের স্টক বাসায় তৈরি করে সেটাও দিতে পারেন। এর আগে আমি অনেক ভিডিওতেও দেখিয়েছি। যাই হোক, এখন একটু ওই যে ঘি বললাম না যে এটা দিতে বাটার দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি ঘিটা ইউজ করব, কারণ ঘিয়ের ঘ্রাণটা আসলেই অনেক সুন্দর। তো ঘি দিলাম, এখন আমি উলট পালট করে ঢেকে চুলাটা অফ করে দেবো। আমি এই পর্যায়ে সবসময় চুলা অফ করে দিই এবং চুলার হিটে এবং এটার ভিতরে যে তাপমাত্রা থাকে তাতে পুরো চাউল বয়েল হয়ে যায়। এই যে অফ করে দিলাম, এখন এটাকে ঢেকে আমি রাখবো এবং এরপরে আমি চিকেনগুলো গ্রিল করব, অবশ্য ফ্রাই প্যানে করবো। তো নামাজ পড়ে উঠলাম, এখন এই যে ইয়া দিয়ে রেখেছি চুলাতে, এখনও রাইসটা আছে। আর এদিকে আমি কাবাব ভাজবো, আর ওটা চিকেন তো ম্যারিনেট করা আছে। আর একটা জিনিস আজকে আমি করব, সেটা হচ্ছে ম্যাঙ্গো নামিয়েছি এইমাত্র, ম্যাঙ্গো দিয়ে মিল্কশেক বানাবো। তো এই যে ম্যাঙ্গো আমি দেখাচ্ছি, ম্যাঙ্গো নামিয়ে রেখেছি, এটা দিয়ে আমি আজকে মিল্কশেক বানাবো, ম্যাঙ্গো মিল্কশেক। ম্যাঙ্গো এভাবে কেটে রেখেছিলাম, এটা হচ্ছে হাড়িভাঙা আম যেটা, সেটা খুব ইচ্ছা করছিলো ওই সময় মিল্কশেক খাওয়ার, খেতে পারিনি, ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম যে যখন এই সিজন আসবে তখন খাবো, ঠিক আছে। সুবহানাল্লাহ, গতবার কিন্তু নিয়াত করে রেখেছিলাম যে আম রেখে দিই ফ্রিজ করে, নেক্সট টাইম রোজা যখন আসবে তখন আমরা আমকে মিল্কশেক করে খাবো। আর দেখুন আল্লাহ কীভাবে সেটা কবুল করে নিল। যাই হোক, এখানে তো সব কিছু রেখে দিয়েছি, এটা একটু পরে করব, আগে রাইসটা হলে পরে গ্রিলটা করে তারপরে করব। তো এই যে রাইসটা হয়ে গিয়েছে, আমি একটু উলট পালট করে দেবো এখন, তারপরে এটাকে সরিয়ে এখানে গ্রিল চিকেনটা বসাবো। টাইমও বেশি নেই, কারণ গ্রিল চিকেন হতেও কিন্তু একটু সময় লাগে, আর এরপর কাবাবগুলো ভাজতে হবে, টুকটাক অনেক কাজ আছে। আর পোলাওটা এত ঝরঝরা হয়েছিল, আমি একদম চেপে চেপে ঢেকে দিয়েছিলাম যাতে পুরো রাইসগুলো একদম কমপ্লিটলি হয়ে যায়, সেই জন্য অনেক ঝরঝরা হয়েছে। এখন এটা নেড়ে চেড়ে এটাকে সরিয়ে ফেলবো, আর এখানে দিয়ে দেবো হচ্ছে গ্রিল চিকেন। আর চিকেনটাও একদম রেডি হয়েছে, মানে 2-2.5 ঘন্টায় বেশ ভালোই ম্যারিনেট হয়েছে। আর গ্রিল চিকেন অবশ্যই একটু সরিষার দিয়ে কর, মানে সরিষার তেল দিয়ে করলে ভালো লাগবে, সেই জন্য আমি সরিষার তেল দিলাম। অবশ্য গ্রিল চিকেন হোক বা যেটা হোক চুলায় করলেও তেলের পরিমাণ কম দিতে হবে, আমরা যদি তেল বেশি দিয়ে ফেলি তাহলে তো সেটা হয়ে যাবে ফ্রাই ফুড, সেই জন্য অল্প তেলে এভাবে করে তারপরে চিকেনগুলো দিয়ে দিতে হবে। তো আমি তো অনেক ম্যারিনেট করেছিলাম চিকেন, অর্ধেকটা
ভাজবো, আর অর্ধেকটা আমি ডিপে তুলে রেখেছি অলরেডি, যেটা আমি দু এক দিনে আবার একটু ওদের এই ধরনের বা অন্য ধরনের খাবার তৈরি করব তখন ওটা ইউজ করব। এরকম আগে ভাগে যদি ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু অনেক কাজ ঘরের কমে যায়। যেহেতু আমরা পাঁচজন মানুষ, সেক্ষেত্রে আমাদের পাঁচ পিস চিকেনই নিয়েছে, আর কাবাবও ভাজবো ওভাবেই করে, কারণ অতিরিক্ত রান্না করলে এগুলো থেকে যায়, খাওয়া হয় না। আর খাবার নষ্ট করা ইসলামে বলে না, আর রোজার মাস হচ্ছে এমনিতেই সংযমের মাস, সেখানে আমরা কিন্তু প্রচুর পরিমাণের আয়োজন করে থাকি, যেটা ঠিক না, কিন্তু কী করব বলেন, বাচ্চাদের জন্যই করা হয়, এরাই চায় আসলে যে এই একটা মাস একটু চায়, এবং বাচ্চারা রোজা থাকে, মায়াও লাগে সেই জন্য। তো যাই হোক, অনেকে তো আসলে সবার তো তৌফিকে কুলায় না, যারা নিম্ন শ্রেণী আছে, মানে নিম্ন মধ্যবিত্ত বা একদম ইয়াতে আছেন যারা, তারা তো আসলে পারেন না, অনেক খাবারই শখ হয় তাদের খেতে কিন্তু পারে না, সেই জন্য খারাপও লাগে, খুবই খারাপ লাগে। আসলে ইসলাম তো আমরা ওইভাবে ফলো করি না, আমরা ঠিকই রোজা নামাজ করি, সবই করি, কিন্তু আল্লাহ যেভাবে আমাদের চলতে বলেছেন সেভাবে তো আসলে আমরা চলছি না কখনোই, তাই না? আমি বলি আল্লাহ বলেছেন, মানে শয়তান নাকি এই সময় বেঁধে রাখে এই রোজার এক মাস, কিন্তু আমি বলি কি, রোজার এক মাস যদি শয়তান বেঁধে রাখা হয় তাহলে তারপরও যে মানুষ কিছু কিছু খারাপ কাজ করে, তো সেগুলো কোথার থেকে করে? আমি আপনাদের ভাইয়ের সাথে বলি, আপনাদের ভাইয়া কিছু বলে না। আসলে কি জানি না যে কেন অনেক কিছুই হয় যেটা হওয়া উচিত না মানুষের। সেদিনকে দেখি একটা লোক চুরি করেছে, তো আমি বলি রোজা রমজানের দিন এসব কাজ কীভাবে করে মানুষ? আসলে অভাবেও স্বভাব নষ্ট হয় মানুষের, মানুষ যখন অনেক অভাবে থাকে তখন সে যে কী করবে সে নিজেও বুঝতে পারে না, খারাপ পথটাই বেছে নেয়। এই জন্য আল্লাহ জানি সবাইকে তৌফিক দেয়, রিজিক দেয়, বরকত দেয়, এবং এই দেশের এবং আমাদের যত পৃথিবীতে মানুষ আছে সবার জানি কর্ম থাকে, যাতে কাজ করে খেতে পারে সবাই ভালোভাবে। তো কথা বলতে বলতে আমার গ্রিল চিকেন একদম কমপ্লিট, কালারটাও খুবই সুন্দর সুন্দর হয়েছে, এবং আমি যখন কাঁটা চামচ দিয়ে গেঁথে গেঁথে দেখেছি একদম ভেতর পর্যন্ত সিদ্ধ হয়েছে, কী যে সুন্দর হয়েছে। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো একটু ভাজবো, কারণ গ্রিল খাবারের সাথে ক্যাপসিকাম, পেঁয়াজ ভাজা, তারপর টমেটো একটু পোড়া পোড়া, এটা না হলে না জমে না। আর আমরা যে মানে খাবারটা তৈরি করছি এই তুর্কির খাবার, এই ধরনের খাবারগুলোতে এইগুলো দেওয়া থাকবে, এবং এগুলো না দিলে আমার কাছেও ফ্লেভারটা আসে না, বিশেষ করে ক্যাপসিকাম। ক্যাপসিকামের ফ্লেভারটা একটু অন্য রকমের, যে কোনো খাবারের ভিতরে দিলে এটার জন্য খাবারের রুচি আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, ভালোভাবে গ্রিল করার সময় খেয়াল হলো যে খাবারগুলোতেও অতিরিক্ত ঝাল ছিল না, তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম সাথে। সৌদি আরবে বসে মোটা মোটা বড় বড় মরিচ দিতাম, ওই মরিচগুলো ওই যে অনেকটা হ্যালোপিনের মতো, ওগুলো ভালো লাগতো খেতে, ঝাল ছিল না, কিন্তু এই মরিচগুলো তো ঝাল, আপনাদের ভাইয়া তো এইভাবে একটু খেতে পছন্দ করে মরিচ টরিচ দিয়ে, সেজন্য ওটাও পুড়িয়ে ফেললাম। তো যাই হোক, আমার এটা কমপ্লিট, এখন আমি এগুলোকে তুলে ফেলবো, আর ওই যে ইয়ার সাথে গ্রিলের সাথে কাবাবের সাথে মিশিয়ে দেবো। ফ্রাই প্যানটা ওয়াশ করে এখন আমি এটার ভেতরেই কাবাবগুলো ভেজে নেব। তো ওয়াশ করে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, এখন এটার ভিতরে কাবাবগুলোকে দিয়ে দেব। আর কাবাব তো অনেক আগেই নামিয়ে রেখেছিলাম, একটু নরম হয়েছে অনেক আগে নামানোর কারণে, চাইলে ফ্রিজ থেকে নামিয়ে ডাইরেক্টও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, তো সেক্ষেত্রে একটু লো হিটে রান্না করতে হবে। আর যেহেতু পাঁচজন মানুষ, খুব বেশি দেয়নি, পাঁচ ছয়টাই দিয়েছি, ছয়টা দিয়েছি বলে যেহেতুই হয়ে যাবে, অতিরিক্ত রান্না করলে থেকে যাবে বা পরে আর খাওয়া নাও হতে পারে, অনেক সময় দেখা যায় তো নষ্ট হয়ে যায় সেজন্য। তো যাই হোক, এখন যেটা করব এটা গ্রিল করব, আর টাইমও নেই এখন, একটু ওই যে ম্যাঙ্গোর শরবত যেটা ওইটা বানাবো, তো আমি ওগুলো সব রেডি করে রেখেছি। এই যে আমি আমটা কিন্তু বাইরে রাখিনি অনেক টাইম, ওই আবার নর্মাল ফ্রিজে রেখেছিলাম, আর দুধটা যেটা হয়েছে, দুধ মিল্ক ভিটার দুধটা ডিপে থাকার কারণে অনেক আগেই বের করেছি, কিন্তু দেখা গিয়েছে তারপরও বরফটা ছোটেনি, তো সেক্ষেত্রে আমি যেটা করব, প্রথমে তো ঢেলেই দিয়েছিলাম, পরে ভাবলাম যে বরফটা তো গলানো যাবে না, আর বরফটা কিন্তু একদম ইয়া হয়ে গিয়েছে, যেটাকে বলে একটু ফাঁপা ফাঁপা হয়ে গিয়েছে, টাক দিলেই ভেঙে যাবে এমন। তো আমটাও সুন্দর ফ্রোজেন আছে এখনও, হালকা হালকা ছেড়েছে, তো এটা উঠিয়ে আমি ছুরি দিয়ে
একটু টাকিয়ে টাকিয়ে ছোট ছোট পিস করে নেব। একটা স্টিলের বাটির ভিতরেই নেই, কারণ হয়তো প্লাস্টিকে করতে গেলে বাটিটাটি ফেটে যাবে চাকুর গুতা লেগে। তো এখন আমি চাকু দিয়ে, এই যে দেখুন কত জলদি হয়ে যাচ্ছে, এখন এভাবে এই টুকরোগুলো দিয়ে দেব। একদম স্ল্যাশির মতো হয়ে যাবে, আমরা যে ইয়া খাই না সেটার মতো, আইসক্রিম স্ল্যাশে যেটা ওরকমের। আমার কাছে এই টাইপের খাবারগুলো অনেক ভালো লাগে খেতে, একটু বরফ বরফ থাকে। হ্যাঁ, যদিও আমার তো আসলে আমার মা দেখলে তো খুবই বকা দিত যে বরফ খাই, সেজন্য, কারণ আমার তো অ্যাজমার প্রবলেম আছে। কিন্তু আমি এই ব্যাপারে একদম মানি না, কারণ একদম একদম যে সেই যে সৌদি আরবে যখন গিয়েছি তখন থেকে আমি বরফ আইটেম, তারপরে আইসক্রিম, এই আইটেমগুলো খেয়ে থাকি। আর আল্লাহর রহমত এমনি তেমন এগুলো খেলে যে মানুষের ক্ষতি হয় আমার সেটা হয় না। আমার অ্যাজমাটা একটু অন্যরকমের, যেমন সিঁড়ি বেলে কষ্ট হয়, বা যদি অতিরিক্ত হাঁচি কাশি আসে তাহলে কষ্ট হয়। হ্যাঁ, তারপর জোরে জোরে হাসলে তখন শ্বাসের প্রবলেম হয়, জোরে কথা বললে সবসময় শ্বাসটা ঘন হয়ে যায়। এই যে আপনাদের যখন আমি ভয়েস দেই বা যখন আমি ক্যামেরায় কথা বলতে থাকি, আপনারা হয়তো খেয়াল করেছেন আমার কিন্তু শ্বাসটা কিন্তু ঘন ঘন পাচ্ছেন, তাই না? এটা আমিও ফিল করি যখন আমি ভিডিওটা দিয়ে থাকি, এডিট করি, তখন আমি দেখি। কিন্তু তখন কি কাটিও না, বলি যে থাক আমার রিয়েল লাইফটাই সবাই দেখুক, অসুবিধা কী, তো ওভাবেই রেখে দেই। এখন আমি ওই যে আমটাকে ব্লেন্ড করে নিয়েছি, আমি ওভাবেই রেখেছি, জগ থেকে বের করি না, আর কিচেনেই সব কিছু রাখি, কারণ রুমে নিয়ে এলেই দেখা যাবে গলে যাবে ফ্যানের বাতাসে, সেই জন্য একদম ঠিক। আমি ইফতারের 5-6 মিনিট অনেক মজাদার আজকে মামা রান্না করেছে, রাইস, এটা সঙ্গে তারপর চিকেন শেক, মিল্ক শেক, সেটা কি কারিয়া কার ক্রিয়েশন কার তৈরি আশা ফের। আমার বাচ্চারা আশেপাশ পাক আফিফ, ওরা তিন ভাই, এই ধরনের খাবার অনেক লাইক করে। আজকে সব রোজায় যতটা তারা খুশি হয়েছে, আমার মনে হচ্ছিল আজকে তার থেকে অনেক অনেক গুণ বেশি খুশি হয়েছে। তারা আমার কাছ থেকে এই ধরনের খাবারগুলোই আসলে আশা করে থাকে, যেন আমি এগুলোই তৈরি করে তাদের দেই। মজা, ম্যাঙ্গো শেকটা কেমন হয়েছে? আসেবের আজকে খুব পছন্দ হয়েছে খাবার, না? বাচ্চারা তো যাই হোক মহা খুশি হয়েছে খাবারটা পেয়ে, তারা এখন বলে মা এই টাইপের খাবারই করো, খুব ভালো লাগে খেতে আমাদের কাছে। আর তুমি তো এখন ক্যাপসিকামও পাবে, সব কিছুই বাজারে পাবে। তো আমি বলি এক খাবার তো রোজ ভালো লাগে না, মাঝে মাঝে খাওয়া যাবে, ঠিক আছে? এরপর দেখি অন্য অন্য, বলে মা তুমি তো কত ভ্যারাইটিজ আইটেম রান্না করো, এখন আবার চিন্তা করো অন্য কী একটা দেওয়া যায় আমাদের। তো বললাম ইনশাল্লাহ দেব। চিকেনটা একদম নরম হয়েছে, না? কাবাবটা দেখি তো বানাইছিলাম কেমন হয়েছে, বিসমিল্লাহ। আসে বসে তুমি